আমি মোহাম্মদ সৌদুল ইসলাম, মার্কেট ডেভেলপার হিসেবে আপনাদের এলাকায় কর্মরত আছি। দীর্ঘ চার যুগব্যাপী কৃষি ও কৃষকের জীবনযাত্রার মান উন্নয়নে একনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছে আপনাদের এই সিনজেনটা। সিনজেনটা হলো পরিবেশ বান্ধব এবং উন্নত প্রযুক্তির মাধ্যমে অর্জন করেছে এক অবিশাল আস্থা আপনাদের এই সিনজেনটা। এই আজকে না সরবিবার আগ খেতে আগর তো কুশল খেতে কুশল খেতে আছি। তো এখানে বিভিন্ন প্রকার সমস্যা, যেমন সমস্যা আছে ভাই, আমার কুশলের লোক যেমন কুশল ফাইটা যায়। আচ্ছা, আর কি আর কি আর কি হয় বলেন? ওই শীতদের আমনে করেন ওই কুশল পছন্দ করে যায়, পছন্দ করে যায়। এই এটা তিনটা সমস্যা যদি কোনো বলে সমাধান করেন যায় তাহলে আমরা লাভবান হতে। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে। আপনি শুনেন, যেমন এই তিনটা রোগের হাত থেকে যদি রক্ষা পায় তাহলে কিন্তু আমাদের সুস্থ সবল কুশল আমরা পাবো, কুশল আমরা পাবো, তাই না? তো এই যে কুশল ফাটে যায়, বুঝছেন, এই কুশল ফাড়া রোগের জন্য আপনার বিঙ্গু আছে না ভাই? বিঙ্গু, এই বিঙ্গুটা আপনি ব্যবহার করবেন এবং এটা আপনার এই সারের সাথে পটাশ সার আছে না? পটাশ সার এবং আপনার এই যে কালার সার আছে, এই বিঙ্গুটা আপনি এই দুই সারের সাথে ভালো করে সুন্দর করে মিশিয়ে আপনার গাছের গোড়া দিয়ে সুন্দর করে আপনি মিক্সার করে দিয়ে দেবেন, বুঝছেন। দিয়া আপনি যে সাইডে যে মাটিগুলো আছে এগুলো সুন্দর করে কোদাল দিয়ে এই গোড়াটা সুন্দর করে ঢেকে দিবেন, ঠিক আছে? মানে ফাড়া বন্ধ হইব। তারপরে আরেকটা উদ্দেশ্য কি, মানে পাইক পচা রোগ। হ্যাঁ, পাইক পচা রোগ, এটা কিন্তু এই রোগটা কিন্তু আসলে বিরাট ক্ষতি করে, বুঝছেন। হ্যাঁ, বিরাট ক্ষতি করে। এই পাইক পচা রোগটা হলো কি, এক প্রকার এই ছত্রাকজনিত রোগ। আপনি এক প্রকার ছত্রাকজনিত রোগ, এই রোগে কিন্তু মানে অনেক ক্ষতিগ্রস্ত হয়। যেমন ক্ষতিগ্রস্ত হলে মানে কিছুই থাকে না, শূন্য হয়। তাহলে এইটা আমাদের প্রতিরক্ষার দরকার আছে, দরকার আছে না ভাই? হ্যাঁ, অবশ্য দরকার আছে। তাহলে ভাই, তাহলে কি আমরা প্যাক পোষা রোগটা সারিবার চাই? তাহলে আগে কি করতে হবে, আমার যে খোলটা আছে, বুঝছেন, এই যে খোল আছে এই খোলটাকে পরিষ্কার করতে হবে সুন্দর করে, বুঝছেন। এই খোলটা সুন্দর করে পরিষ্কার করবেন, বুঝছেন। এভাবে পরিষ্কার করলে এই যে ফুলের ভিতরে কিন্তু পানি বেরোলো, দেখছেন। এই পানিটা যদি দীর্ঘদিন থাকে, এই পানি যদি দীর্ঘদিন থাকে তাহলে কিন্তু এই পচন যুক্ত হবে, বুঝছেন। এই পচন যুক্ত হবে, আক্রমণ করতে পারে, এই ছত্রাকে আক্রমণ করতে পারে। এই ছত্রাকে আক্রমণ করলে কিন্তু পুরো কুশলটা নষ্ট হয়ে যাবো। কিন্তু এই রোগটা প্রতিকারের জন্য আমাদের সিনজেন্টো কোম্পানি আপনাদের জন্য নিয়ে আসছে এমিস্ট্যাটপ, বুঝছেন। এমিস্ট্যাটপ, এই এমিস্ট্যাটপ দিলে আপনাদের এই রোগটা প্রতিকার হবে, বুঝছেন। এই যেখানে দেখেন স্পট পড়ে, এই দেখেন স্পট পড়ে, পানি জমা থাকলে স্পট পড়ে, বুঝছেন, ছত্রাকে আক্রমণ করে। এই এমিস্ট্যাটপ দিলে এই ছত্রাকের আক্রমণ থেকে আপনারা রক্ষা পাবেন। কিন্তু আপনারা এমিস্ট্যাটপ কিভাবে দিবেন আপনারা দেন তো, হ্যাঁ, কিভাবে দেন দি বলেন দি। আচ্ছা, খুব সুন্দর করেছেন, কিন্তু একটা মাত্রা আছে, মাত্রা ছাড়া আপনার মাত্রার বাইরে দিলে আপনার কাজ হবে না। আপনার প্রতি লিটার পানিতে, বুঝছেন, প্রতি লিটার পানিতে হলো আপনার 1 মিলি, বুঝছেন, প্রতি লিটার পানিতে 1 মিলি, বুঝছেন। আপনার এই যে এমিস্টার যে মুখাটা, বুঝছেন, এটা হলো আপনার 8 মিলি, 8 মিলি। আপনার 16 লিটার পানিতে এই 16 মিলি এমিস্টার ভালো করে সুন্দর করে গুলেয়া ভিজিয়া স্প্রে করবেন আগার থেকে গোড়া পর্যন্ত, ঠিক আছে। আপনার এই ফুল পচা রোগের থেকে এবং আপনার যে গিট পচা রোগের থেকে আপনি রক্ষা পেলেন। ভালো হলো না খারাপ হলো ভাই? হ্যাঁ, ভালো হলো না? আচ্ছা, ঠিক আছে, কথা হলো, ভালো হলো। তাহলে আরেকটা রোগ সমস্যা হয়, যেমন আমাদের এই আখ খেতে আরেকটা সমস্যা কি, এই যে পাতাগুলা কুচকে যাইতেছে, এই যে কুচকে যাইতেছে, এটা আপনি লিফ মাইনার, এই রোগটাকে বলে আমরা লিফ মাইনার, বুঝছেন। পাতার কুশের ভিতরে পোকা, বুঝছেন, এই পাতার কুশের ভিতরে পোকা থামানোর জন্য আমাদের সিনজেন্ডা কোম্পানি আছে হলো আলিকা, ঠিক আছে, আলিকা। আর আপনার আলিকার সাথে আপনি সবিকরণটা দিতে পারেন, বুঝছেন, সবিকরণটা দিলে আরও কিন্তু ভালো হয়, ঠিক আছে। আপনি আলিকাটা দিলে, বুঝছেন, এই ধরনের রোগের থেকে আপনি রক্ষা পাবেন, বুঝছেন। আলিকা হলো একটা মাত্রা আছে, বুঝছেন, আলিকার মাত্রা হলো আপনার প্রতি লিটার পানিতে 1/2 মিলি, মানে 16 লিটার পানিতে, 16 লিটার পানিতে হলো 8 মিলি, হ্যাঁ, 16 লিটার পানিতে 8 মিলি, ঠিক আছে। এই 8 মিলি ওষুধ আপনি 16 লিটার পানিতে
মিশিয়া ভালো করে কাছে আগা টিকা গুড়া বন্ধ বিধে স্প্রে করবি তালার আবার তারপরে এই লিপ মানে হবে না তাহলে ভালো হলো না খারাপ হলো ভাই ভালো হলো ভালো হলো তাহলে আমি তো ফসলে পরামর্শ দিলামই তারপরে যদি আরো কোনো ফসলে যদি কোনো সমস্যা থেকে থাকে আপনারা যদি এই ভিডিও দেখেন আপনি এই ইউটিউব চ্যানেল অথবা ফেসবুকে যদি দেখেন পরবর্তীতে আপনারা নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন তারপরে শুনেন ভাই আরেকটা কথা হলো কি যেমন আমার নাম্বারে আপনারা কল দিবেন আমার নাম্বারে আপনারা কল দিবেন কল দিলে আপনাদের বাগান আইসা আপনার খেতে আইসা আমি খেত দেখা পরিদর্শন করে তারপরে আপনাদের পরামর্শ দেব বুঝছেন পরামর্শ দিলে ইনশাল্লাহ আপনাদের ভালো হবে কোনো সমস্যা হবে না তো আজকের মতো এখানেই সমাপ্ত সবাইকে ধন্যবাদ।